नमस्कार बंधुरा, केमन आपनारा सबाई। आज के रान्नाटा अर्धेक थेके चला देखा तई तो अपनारा भावछेन कि हलो। आपनाके बोलछि प्रथमे तो आपनादेर सबाईके स्वागत आमार चैनेले। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन, सेफ आछेन। आमार मेये आज के जिद करलो ना मम्मी, तो आमार बंधुदेर संगे शेयर करो। अनेक अनेक रिक्वेस्ट करेछिलो प्रॉन करी देखाबार जन्य, तो तई आज के देखाच्छी। आमी ना आपनादेरके एकटु बोले दी, एते आमी मसला जे दिएछी पेंयाज रसुन आदा टमेटो दिए आमी एटाके मसला मिक्सिते करे निये भाजछी। आर एटा एटा होच्छे प्रॉन। प्रॉनटा आमी आगे थेके भेजे रेखे दिएछी। एटा आमी ना मैरिनेट करे रेखेछिलाम दई दिए, नून दई और हलुद, ये तीनटे जिनिस दिए आमी मैरिनेट करे रेखेछिलाम सकाल थेके। तो मैरिनेशनेर परे आमी एकटा भेजे रेखेछी। आर एकटु आलू देबो। आर एते आमी दिएछी जिरे गुड़ो, धने गुड़ो, नून, हलुद और एकटु गरम मसला और एकटु फिश करी पाउडार। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এটা একটু চিনি দেব। জানেন তো বন্ধুরা, বাঙালির বাড়িতে বাঙালি তরকারি তো একটু চিনি না দিলে অসম্পূর্ণ থেকে যায় তরকারিটা। তাই বেশ অল্প, এটা অপশনাল, যদি আপনারা চান তো দেবেন, নাহলে নাও দিতে পারেন। সবকিছু নিজেদের টেস্টের উপরে বন্ধুরা, তাই না? এখানে ভীষণ গরম, রান্নাঘরে দাঁড়াতে ইচ্ছে করে না, কিন্তু খেতে তো হবে, রান্না করতে হবে, খেতে হবে। তেল উপরে বেরিয়ে এসছে, তার মানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো আলু। আলুটাকে ভালো করে কষিয়ে দেবো। তারপরে এই যে চিংড়ি মাছ আমি যে ভেজে রেখেছিলাম, এই চিংড়ি মাছ দিয়ে দেব। আমি পুরোটা দিইনি, আমি একটু ভাজা করে এটাকে আমি ডিবায় রেখে দেবো। এটা অনেক দিন থাকবে, আপনার 4-5 দিন আরামসে থাকবে। তারপরে শেষে বন্ধুরা দেবো নারকেলের দুধ। এই যে নারকেল দুধ না, যদি আপনারা রেডিমেড কিনতে চান, এই যে হোমমেডের কিনবেন বন্ধুরা। এটা কোনো স্পন্সর্ড ইয়ে নয়, আমি নিজে এটা কিনেছি। এটা আমি ইউজ করেছি, খুব ভালো নারকেল দুধ এদের, তাই আপনাদেরকে আমি রেকমেন্ড করছি। চেষ্টা করবেন হোমমেডের জিঞ্জার গার্লিক পেস্টও পাওয়া যায়, ওটা ইউজ করবার চেষ্টা করবেন। খুব খুব সুন্দর, অথেন্টিক ওদের সুগন্ধ। এবারে নারকেল দুধটা পুরো দিয়ে দেবো। Thank you.
এখন ভালো করে ঢেকে দেব স্লোতে এটা ঢেকে রেখে দেব আলুটা সিদ্ধ হলে এটা বন্ধুরা এই এতে না ঝোলটা এটা আপনাদের উপরে আপনারা কেমন ঝোল খেতে চান আমাদের বাড়িতে একটু ঝোল খেতে ভালোবাসে তাই আমি আর একটু জল দেব জল দিয়ে দিলাম এটাকে এখন স্লোতে ঢেকে এটাকে হতে দেব আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা এতে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ঢাকা দিয়ে এটা 10 মিনিট এটা হতে দিতে হবে তারপরে 10 মিনিট বাদে দেখবেন আলুটা যদি সিদ্ধ হয়ে যায় বাস ওটা বন্ধ করে দেবেন একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম এর উপরে গরম মশলা ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগবে খেতে এটা রুটি ভাত পরোটা লুচি যেমন ইচ্ছা আপনারা খেতে পারেন দেখুন বন্ধুরা নারকেল চিংড়ি হওয়া এখন জাস্ট আর একটু আলুটা সিদ্ধ হবে আর একটু বাকি আছে ঢাকা দিয়ে আর 5-7 মিনিটের পর ঢাকা খুলে গরম মশলা দেব এখন দেখুন বন্ধুরা এতে আমি ধনে পাতা কুচি এখন দেব বন্ধুরা এখন একটু ধনিয়া পাতা কেটে নেব ঢেকে দেবো এখন আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব বন্ধুরা দেখুন এখন এটা হয়ে গেছে বাস এটাকে এবারে বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো তারপরে সার্ভ করব এটা হচ্ছে আমাদের নারকেল চিংড়ি কোকোনাট চিংড়ি যাই আপনারা বলতে পারেন বানিয়েছি কেমন হলো বন্ধুরা নিশ্চয়ই বলবেন বানিয়ে খাবেন আমাকে কমেন্টসে নিশ্চয়ই লিখবেন আপনাদের কমেন্টসের আশায় থাকলাম থ্যাংক ইউ